গত 4 সেপ্টেম্বর সৌদি আরবে যে মিসাইল ও ড্রোন হামলা হয়েছে তা প্রতিহত করতে আবারও ব্যর্থ হয়েছে সেখানে নিয়োজিত থাকা যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক প্যাট্রিয়ট ব্যাক 3 ইয়ার ডিফেন্স সিস্টেম সৌদি আরবের জেদ্দার নাজরান ও জিজানে থাকা সৌদি আরবের বৃহত্তম প্রতিষ্ঠান আরামকোর স্থাপনাসমূহ লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠী একটি জুলফিকার ব্যালিস্টিক মিসাইল ও 5টি বদর ব্যালিস্টিক মিসাইল দিয়ে সামা 3 ড্রোনের মাধ্যমে জেদ্দার নাজরান ও জিজানে হামলা চালায় হুতিরা কিন্তু ওই এলাকায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন থাকার পরেও হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে সৌদি আরব কেবল 3টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে সৌদি আরবের প্যাট্রিয়ট ব্যাক 3 এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক এমনটাই জানানো হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অর্থাৎ অধিকাংশ ড্রোন ও মিসাইল ঠেকাতে আবারও ব্যর্থ মার্কিন প্যাট্রিয়ট ব্যাক 3 এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অস্ত্র বিশেষজ্ঞরা যতই ঢাকঢোল পেটাক না কেন বাস্তবে এসব প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজেই আসছে না প্যাট্রিয়টের ভরাডুবি শুরু হয় সাদ্দাম হোসেনের ইরাকি বাহিনীর মিসাইল প্রতিহতে ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে সেই থেকে এর ধারাবাহিক ব্যর্থতা চালু রয়েছে মাঝখানে এটি আপডেট করলেও হুমারা পারফরমেন্স ধরে রেখেছে প্যাট্রিয়ট এত কিছুর পরও বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে প্যাট্রিয়ট ব্যাক 3 এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে আরব দেশগুলো সেখানে এই যদি হয় অবস্থা তাহলে মিলিটারি গ্রেডের উন্নত যেসব ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা দিয়ে যদি হামলা হয় তাহলে কী অবস্থা হবে বোঝাই যাচ্ছে এমন ব্যর্থতার পরও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশেষজ্ঞরা বরাবরই বলে থাকে যে প্যাট্রিয়ট ব্যাক 3 এয়ার ডিফেন্স সিস্টেম অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল হিসেবেও কার্যকর কিছু কিছু পশ্চিমা অস্ত্রের ভক্তগুলো প্যাট্রিয়ট ব্যাক 3 এয়ার ডিফেন্স সিস্টেমকে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনা করে থাকে যা একেবারেই বেমানান তবে এয়ার ডিফেন্স ক্রয়ের ক্ষেত্রে তুরস্কের সিদ্ধান্তকে অবশ্যই স্বাগতম জানাতে হয় কারণ তুরস্কের এই যুগোপযোগী সিদ্ধান্তের ফলে অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে গিয়েছে দেশটি সম্প্রতি তুরস্ক রাশিয়ার কাছ থেকে আরও S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা অপেক্ষা করে তুরস্ক দ্বিতীয়বারের মতো এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে যাচ্ছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে যুক্তরাষ্ট্র তাদের ফাইটার জেটগুলোর জন্য হুমকি হিসেবে দেখে থাকে ২০১৬ সালে তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটি রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম S-400 কেনার উপর গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পিন্স বলেছেন তুরস্ককে বেছে নিতে হবে যে তারা কি গুরুত্বপূর্ণ নেটো সদস্য হিসেবে থাকবে নাকি এরকম দায়িত্বহীন সিদ্ধান্ত নিয়ে যৌথ নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে তুরস্ক জবাবে জানিয়ে দিয়েছে যে এই উন্নতর প্রযুক্তি কেনার ব্যাপারে এরই মধ্যে চুক্তি হয়ে গিয়েছে 29টি দেশ নিয়ে গঠিত নেটো জোটের মধ্যে তুরস্ক দ্বিতীয় সর্বোচ্চ সামরিক শক্তির অধিকারী দেশ সুতরাং বোঝাই যাচ্ছে নেটো জোটে তুরস্ক কতটা গুরুত্বপূর্ণ